রান্নাবান্নার একটি উৎকৃষ্ট উপাদান আদা, তবে মানুষ একে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সমাধানের ঘরোয়া উপাদান হিসাবে বহুকাল ধরে ব্যবহার করছে, যেমন বমি বমি ভাব, হজমের সমস্যা ও ব্যথা ইত্যাদি। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলদি ফুড টিম জানিয়েছে 30 দিন একটানা আদা খাওয়ার কিছু উপকারিতার কথা। হজমের সমস্যা রোধে আদার মধ্যে ডাইজেস্টিভ ট্র্যাক্টসের প্রদাহ কমানোর ক্ষমতা রয়েছে। এটি পচক রস নিঃসরণ করতে সাহায্য করে। এতে খাবার ও পানি খুব সহজে পেটে নাড়াচাড়া করতে পারে। বমি রোধে গর্ভাবস্থায় বমি কমাতে আদা খুব উপকারী। এছাড়া মর্নিং সিকনেস প্রতিরোধেও এটি কার্যকর। ব্যথা কমাতে পেশির ব্যথায় আদা কার্যকর। আদা 25% পেশির ব্যথা কমাতে কাজ করে। প্রদাহ প্রতিরোধে কাজ করে। 247 জনের একদল লোকের ওপর একটি গবেষণা করে দেখা গেছে আদা খুব দ্রুত গাঁটের ব্যথা কমায় এবং গাঁটের ক্ষয় রোধে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা কমে। 85 জনের ওপর করা একটি গবেষণায় দেখা গেছে প্রতিদিন মাত্র 3 গ্রাম আদার গুঁড়ো খেলে শরীরের বাজে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এতে হৃদরোগের ঝুঁকি কমে। হৃদরোগের ঝুঁকি কমায়। প্রতিদিন মাত্র 2 গ্রাম আদার গুঁড়া 12 সপ্তাহ ধরে খেলে ডায়াবেটিসের ঝুঁকি 10% কমে, পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে 10%। আদা ক্যান্সাররোধী। আদার মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধক উপাদান। এটি কোলন ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে, মস্তিষ্কের কার্যক্রম ভালো করে। আদার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়োঅ্যাক্টিভ উপাদান মস্তিষ্কের অকাল বার্ধক্য কমায়। এতে স্মৃতিশক্তি বাড়ে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।